ও দেখুন বন্ধুরা, পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড নিয়ে আপনারা কি করে খেলবেন এবং সিটের পরীক্ষায় প্যাডাগজিতে 90 কি করে পাবেন, শুধুমাত্র এই টাগ ওয়ার্ডের মাধ্যমে সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। তো এই ভিডিওর পার্ট ওয়ান আমি অলরেডি আপলোড করে দিয়ে দিয়েছি, এখানে 30টা প্রশ্ন ডিসকাস করেছিলাম। আজকে তার পরবর্তী প্রশ্নগুলো ডিসকাস করবো এবং পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলি যদি জানেন এবং কী করে সেই ট্যাগ ওয়ার্ডগুলি নিয়ে খেলতে হয় সেটা যদি আপনারা শিখে যান, তাহলে অবশ্যই 100% কনফার্ম যে আপনারা প্যাডাগজিতে 90+ আপনারা পেয়ে যাবেন, 90+ 100% আপনারা পাবেন। তো দেখুন, এইভাবে অ্যালফাবেটিক্যালি যে সিরিজ আছে, বি দিয়ে কী কী পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আছে, তারপর সি দিয়ে কী কী আছে, তারপর ডি দিয়ে কী কী আছে, এই সবগুলো আমি অলরেডি আমার পার্ট ওয়ান ভিডিওতে আপনাদের 30টা প্রশ্ন খুব ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এবার পরবর্তী যে প্রশ্নগুলো, এই পরবর্তী প্রশ্ন আজকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা গতদিন হয়ে গেছিলো, তো তবুও আমরা আজকে 30 থেকে শুরু করবো। তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা আজকে আপনাদের দেখিয়ে দেবো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড সঙ্গে নিয়ে কী করে আপনারা কারেক্ট আনসারগুলো করবেন। দেখুন, আমাদের আই, আজকে আমরা আই থেকে শুরু করব। তো তার আগেরগুলো অলরেডি আমাদের পার্ট ওয়ান কমপ্লিট হয়ে গেছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তারপর দেখুন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে গুরুত্ব দেওয়া হয়, শিশুদের ব্যক্তিগত বিভিন্নতাকে মাথায় রেখে যেখানে আমরা বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করি, সেটাও কিন্তু কারেক্ট আনসার হয়। তারপর ইনোভেটিভ, ইনোভেটিভ মানে আবিষ্কার করা, ইনভলভ করা বা ইনক্যালকুলেট করা, এই সবগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ ওয়ার্ড। ইনোভেটিভ মানে কি আবিষ্কার করা, ইনভলভ মানে কি সংযুক্ত করা, শিশুদেরকে সংযুক্ত করব, এই সবগুলো হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ড। উপরের যেগুলো দেখতে পাবেন সেগুলোর পজিটিভ ওয়ার্ড, এবং নিচে যেগুলো রয়েছে যেমন ইগনোর করা, ইনস্ট্রাকশন দেওয়া, ইন্টারফেয়ার করা বা আইসোলেট করা, এই সবগুলো হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। আমি নেগেটিভগুলোকে মাইনাস চিহ্ন দেবো এবং পজিটিভগুলোকে প্লাস চিহ্ন দেবো, আপনারা কাইন্ডলি বুঝে নেবেন, ঠিক আছে। এবার দেখুন কোয়েশ্চন নম্বর 30 আমাদের কী বলেছে, দেখি আমাদের কোয়েশ্চন নম্বর 30 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজি অফ এ টিচার উইল প্রমোট ক্রিয়েটিভ থিঙ্কিং এবং স্টুডেন্ট, বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং, ঠিক আছে, অর্থাৎ সৃজনাত্মক যে চিন্তাধারা, এই চিন্তাধারাকে কীভাবে আপনি বৃদ্ধি করতে পারেন কোন স্ট্র্যাটেজিতে। এক নম্বর দেখুন কী বলেছে, গিভিং লং পেসেজ টু রোট মেমোরাইজ। দেখুন, রোট মেমোরাইজ, রোট লার্নিং আমাদের নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, আপনারা জানেন এটা কারেক্ট আনসার হচ্ছে না। এনকারেজ আমাদের কনভার্জেন্ট থিঙ্কিং, দেখুন আমরা কনভার্জেন্ট যেটা থিঙ্ক রয়েছে, কনভার্জেন্ট থিঙ্কটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু যদি ডাইভার্জেন্ট থাকে সেটা কিন্তু পজিটিভ ওয়ার্ড হবে। তারপর দেখুন রিওয়ার্ড ফাংশন ফিক্সনেস, অর্থাৎ কি ফিক্সড যেটা থাকে, ফিক্সড, শিশুদেরকে আমরা ফিক্স করি না, ফিক্সটা হয় আমাদেরকে নেগেটিভ ওয়ার্ড, জেনে রাখবেন। তো প্রেজেন্টিং প্রবলেম দ্যাট রিকোয়ার্স আর চে ইনোভেটিভ সলিউশন, দেখুন ইনোভেটিভ মানে আবিষ্কারমূলক, ইনোভেট কোথায় রয়েছে, এই দেখুন ইনোভেট মানে কি পজিটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি অপশান নাম্বার 4, যেহেতু পজিটিভ ওয়ার্ড রয়েছে, আমরা কী করবো শিশুদেরকে এমন সমস্যাগুলো দেবো যাকে তারা নিজে নিজে যারা সমস্যার সমাধানগুলো তারা আবিষ্কার করতে পারে, সার্চ করতে পারে, এই এই চিন্তাধারা নিয়ে যখন আমরা পড়াবো তখন শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা ডেভেলপমেন্ট করাতে পারবো, ক্রিয়েটিভ থিঙ্কিং ডেভেলপমেন্ট করাবো, ক্রিয়েটিভ থিঙ্কিং একটা সৃজনাত্মক যেটা চিন্তাধারা, ঠিক আছে ভাই। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেলো আমাদের কি অপশান নাম্বার ডি। তারপর দেখুন পরবর্তী প্রশ্ন, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন তো, খুব তাড়াতাড়ি ভাবুন কারেক্ট আনসার কী হবে। টু ক্যাটার টু চিলড্রেন ফ্রম ডিসঅ্যাডভান্টাইজ ব্যাকগ্রাউন্ড এ টিচার শুড, শিক্ষক যদি পিছপড়া শ্রেণীর হয়, অর্থাৎ যদি তারা কী হয় মানে ডিসঅ্যাডভান্টাইজ ব্যাকগ্রাউন্ডের যদি হয়, তখন একজন টিচার কী করবেন। কোয়েশ্চন নম্বর 31 দেখুন, গিভ দেম এ লট অফ অল রিটেন ওয়ার্ক, এ লট অফ যেখানে থাকবে সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। তারপর কি ফাইন্ড আউট মোর অ্যাবাউট দ্য কন্টেস্ট, ইনভলভ দেম ইন দ্য ক্লাস ডিসকাশন, দেখুন এখানে কী বলেছে, ইনভলভ হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড, ডিসকাশন হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। মেক দেম সিট সেপারেটলি, আমরা শিশুদেরকে ক্লাসের মধ্যে সেপারেট বা বিভক্ত করবো না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে ভাই। তারপর কি দেখুন ইগনোর, এই প্রথমে দেখুন ইগনোর চলে আসলো, ইগনোর হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, আমাদের কোথায় ছিল এই দেখুন ইগনোর আমাদের এখানে কি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। সুতরাং ইগনোর আমাদের হচ্ছে না, তো এখানে এ লট অফ পেলাম আমরা নেগেটিভ, তারপর এখানে সেপারেটলি নেগেটিভ পেলাম, তারপর শিশুদেরকে ইগনোর করা সেটা হচ্ছে নেগেটিভ। এখানে বলেছে ক্যান নট ইন্টারেক্ট, অর্থাৎ কারোকে কারোর সঙ্গে ইন্টারেক্ট করতে দেবো না, এটাও কি নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। তো এখানে ইনভলভ যেটা পজিটিভ ওয়ার্ড আছে, এবং ক্লাস ডিসকাশনের মাধ্যমে ছাত্ররা শিখবে, শিক্ষক ডিসকাশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সুতরাং অপশান নাম্বার বি এই ক্ষেত্রে হবে কি কারেক্ট আনসার। দেখুন আপনার অপশন দেখলেই কিন্তু কারেক্ট আনসার কী সেটা আপনারা করতে পারবেন, শুধুমাত্র একটু আপনাদের কী করতে হবে ভাবতে হবে। তারপর দেখুন কারেক্ট আনসার কী হবে আমরা দেখেন,
তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 32 আমাদের সামনে রয়েছে, কীভাবে ক্যারেক্টার স্যার একটু ভাবুন তো ভাই আপনারা। এখানে দেখুন ADHD, ঠিক আছে, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো যেখানে অ্যাটেনশন ডিফিসিট অর্থাৎ ADHD, ঠিক আছে, ADHD বাচ্চা যেখানে থাকবে এটা মনে রাখবেন, তারা কী করবে, তারা আপনার হাইয়ার থিঙ্কিংয়ে থাকবে, হাইয়ার প্ল্যানিং তারা থাকবে, হাইয়ার তারা চিন্তাধারা করবে। তো হাইলি অর্গানাইজড করা সেটা হবে না, তারা ভেরি অ্যাটেন্টিভ তারা হবে না, তারা কী হবে, প্যাসিভ হয় না, লিসেনিং ওয়াইল লিসেনিং লং ইনস্ট্রাকশন নেগেটিভ ওয়ার্ড, তারা কী হবে, রেস্টলেস হয়, তারা রেস্ট নিতে চায় না, তারা তাদের মধ্যে হাইলি অর্ডার থিঙ্কিং কাজ করে, অর্থাৎ তারা কী করে, তারা উচ্চমানের কাজ করতে সবসময় ভালোবাসে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার তারা রেস্টলেস অবস্থায় কাজ করে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে রেস্টলেস। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার 33 আমাদের কী বলেছে, দেখি ইন দ্য প্রসেস অফ টিচিং লার্নিং অফ EBS, ঠিক আছে, এখানে দেখুন EBS দেওয়া আছে, তো EBSটাকে আপনারা কেটে যে কোনো সাবজেক্ট করুন তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে, এখানে EBS আমরা দিলাম শুধুমাত্র। তো EBSের জায়গায় আপনারা সোশ্যাল সায়েন্স, ম্যাথ, তারপর আপনাদের বেঙ্গলি, তারপর যে কোনো সাবজেক্ট আপনারা এখানে তুলে দিতে পারেন বা পরীক্ষা যে কোনো আসতে পারে। তো L ফর লার্নিং বাই ডি, মোস্ট পজিটিভ ওয়ার্ড বাই, লার্নিং বাই প্লে, বড়িয়া কোয়েশন, ভেতরসা কোয়েশন, এর এই দুটো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তো এল দিয়ে কয়েকটি ওয়ার্ড আপনারা মাথায় রাখুন যেগুলো কী হবে নেগেটিভ ওয়ার্ড হবে, কী কী দেখি, লর্ডস অফ, আমরা আগে বলেছিলাম আগেরটা লর্ডস অফ বা এল অফ যেখানে থাকবে সেটা নেগেটিভ হবে, লেকটা সেটাও কী হবে আমাদের নেগেটিভ ওয়ার্ড হবে, ঠিক আছে। তারপর দেখি আমরা কোথায় রয়েছে লিমিট, তারপর লেবেলিং করা, তারপর লেকচার মেথড, তারপর শিশুদেরকে লেজি করা, তারপর কি টিয়ারিং বাই রুট, অর্থাৎ রুট লার্নিং, যেটা লার্নিং বাই রুট, এটা লার্নিং হবে, লার্নিং বাই রুট অর্থাৎ রুট লার্নিং, সেই সবগুলা কী হয় আমাদের কী হবে, সবগুলা কী হবে নেগেটিভ ওয়ার্ড, এটা মাথায় রাখবেন, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং উপরের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। এবার দেখি আমরা কী বলেছে, ইন দ্য প্রসেস অফ টিচিং লার্নিং অফ EBS, এখানে যে কোনো সাবজেক্ট ধরে নিতে পারেন অসুবিধা নেই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডেভেলপড এবং লার্নার, তো গুড মেমোরি, রিকগনিশন, তারপর টেন্ডেন্সি অফ লার্নিং বাই ডুইং, তারপর ক্রেমিং। দেখুন কোয়েশ্চন নম্বর 33 কী হবে, মেমোরি, ঠিক আছে, মেমোরি হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, তারপর কি, তারপর দেখুন ক্রেমিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো যেখানে লার্নিং বাই ডুইং থাকবে, লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্লে দেখতে পাচ্ছেন, তো লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই প্লে অর্থাৎ যেখানে শিশুরা ওন লার্নিং বাই ডুইং মানে কি হাতে কলমে শেখা, লার্নিং ওন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা শিখবে, সুতরাং লার্নিং বাই ডুইং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কী হয়ে গেলো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর দেখুন আবার এল দিয়ে আমাদের আরও আছে, দেখি কী কী রয়েছে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন কন্টেস্ট অফ স্টুডেন্টস হু আর গিফটেড, অর্থাৎ গিফটেড চিলড্রেন বা প্রতিভাশালী যেসব শিশু রয়েছে বা ট্যালেন্টেড শিশু যারা রয়েছে তাদের ক্ষেত্রে নিচের কোনটি কারেক্ট। দে ক্যান নট গিভ লার্নিং ডিসেবিলিটি, এখানে বলেছে তারা ডিসেবিলিটি মানে তারা পড়তে পারে না, এটা আমাদের ভুল, সেটা কখনো সম্ভব হবে না। দে লেক রিভার্সিবিলিটি, লেক এখানে দেখুন কোথায় রয়েছে লেক, লেক মানে কি নেগেটিভ ওয়ার্ড, সেটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। দে হ্যাভ ভেরি লো সেন্স অফ কিউরিয়াসিটি, তাদের মধ্যে লো সেন্স থাকে, যারা গিফটে তাদের মধ্যে হাই সেন্স থাকে ভাই, লো সেন্স আমরা কেন বলবো, সুতরাং এটা হচ্ছে নেগেটিভ। দে ডিসপ্লে ফ্লুয়েন্সি অ্যান্ড এলাবোরেশন, ইয়াস ফ্লুয়েন্সি এবং এলাবোরেশন এই সবগুলো হচ্ছে কি এক্সপ্রেশন, এই সবগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ ওয়ার্ড, সুতরাং যেখানে ফ্লুয়েন্সি থাকবে, এলাবোরেশন থাকবে, এক্সপ্রেশন থাকবে, সেটা হবে আমাদের কি কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন আবার আমরা দেখি 35 আমাদের কী বলেছে দেখে নেওয়া যাক, 35 আমাদের এম চলে আসলো, এম ফর মিনিংফুল, এম ফর মাল্টি ল্যাঙ্গুয়েল, এম ফর মোটিভেশন, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে দেখি, টিচিং অফ EBS, আবার EBS চলে আসলো, এখানে EBSের জায়গায় আমি আগে বলেছি আপনাদের যদি EBS প্যাডাগোজিতে আসে তাহলে EBS আসবে, যদি সোশ্যাল সায়েন্সের প্যাডাগোজিতে আসে তাহলে সোশ্যাল সায়েন্স লেখা থাকবে, যদি আপনাদের যে কোনো সাবজেক্ট বাংলা ভাষার ক্ষেত্রে বাংলা লেখা থাকবে, যে কোনো ভাষার ক্ষেত্রে এখানে সাবজেক্ট কিন্তু পরিবর্তন হতে পারে কিন্তু আনসার কিন্তু সেম হবে, ঠিক আছে। এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 35 কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে অবশ্যই বলুন তো ভাই। কন্ডাক্ট ভ্যারিয়াস মিনিংফুল অ্যান্ড রিলেভেন্ট অ্যাক্টিভিটি, মিনিংফুল দেখুন মিনিংফুল পজিটিভ ওয়ার্ড পেয়ে গেছি, আচ্ছা
হ্যাজ কমান্ড অন ইজ আর সাবজেক্ট, তার সাবজেক্টের প্রতি তাকে আমরা কমান্ড করবো, মোটেই না নেগেটিভ ওয়ার্ড। গিম গিভ হোম অ্যাসাইনমেন্ট আফটার ফিনিশিং দ্য টপিক, হোম অ্যাসাইনমেন্ট আমরা শিশুদেরকে দিই না, কারণ হোম অ্যাসাইনমেন্ট বা ঘরের কাজ সেটা আমাদের নেগেটিভ ওয়ার্ড হয়। কেন নেগেটিভ ওয়ার্ড? কারণ সেখানে শিশুরা কী থাকে না, অ্যাক্টিভ থাকে না, সেখানে শিশুরা অ্যাক্টিভ থাকে না। টিচার ছাত্রের উপরে সবগুলো সমাপন করে দেন, যার ফলে হোম অ্যাসাইনমেন্ট বা গৃহকার্য সেগুলো নেগেটিভ ওয়ার্ড হয়। যেখানে শিক্ষকের কোনো মানে অ্যাক্টিভিটি থাকে না, শিশুদের উপরে সঁপে দিন যে তোমরা করে আসো, এগুলো জেনারেলি শিশুদের ক্ষেত্রে কী হয়, নেগেটিভ ওয়ার্ড হয়। টেলস অবজেক্টিভস টু স্টুডেন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টপিক, আরে পড়ার শুরুতে যদি টপিকে কী আছে অবজেক্টিভ বলে দিন তাহলে কী করে হলো। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার মিনিংফুল লার্নিং হতে হবে, যে আপনার লার্নিংটা করবেন সেটা যাতে মিনিংফুলে অর্থপূর্ণ হয় এবং রিলেভেন্ট অ্যাক্টিভিটিসের উপরে হয়। সুতরাং এই ক্ষেত্রে এবং ভেরিয়াস যেটা আছে বিভিন্ন উপায়ে আপনি কন্ডাক্ট করতে পারেন, সবগুলো হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড, বিভিন্ন পদ্ধতিভাবে আপনি করবেন। সুতরাং অপশন নাম্বার এ এই ক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখি ইন অর্ডার টু ক্রিয়েট এ কন্ডাক্টিভ লার্নিং, ঠিক আছে, কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু, এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার 36। মিনিমাইজ অপরচুনিটি টু সেলফ লার্নিং, দেখুন অপরচুনিটি, অপরচুনিটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিন্তু মিনিমাইজ করা সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো আগের ক্লাসে বলেছিলাম তো যেখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ থাকবে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, সুতরাং সেটা কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে না। একটা বাক্যে যদি যতই পজিটিভ সেন্টেন্স থাকুক না কেন, দুইটা তিনটা চারটা সেলফ লার্নিং পজিটিভ ওয়ার্ড, অপরচুনিটি পজিটিভ ওয়ার্ড, কিন্তু মিনিমাইজ যেহেতু আমরা তাকে তার সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে অপরচুনিটিস দেব, প্রাধান্য দেব, কিন্তু এখানে মিনিমাইজ করবো বলেছে, সুতরাং এটা নেগেটিভ। সুতরাং একটা নেগেটিভ থাকার কারণে সেটা আমাদের নেগেটিভ হয়ে গেল সম্পূর্ণ সেন্টেন্স, এটা আনসার হচ্ছে না। গিভ চান্সেস ফর সেলফ অ্যাসেসমেন্ট, তাকে সেলফ অ্যাসেসমেন্টে আমরা দেবো বড়িয়া, ঠিক আছে, প্রমোট করবো না, কম্পিটিশন করাবো না, সেটা দুটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। স্ট্যান্ডার্ড কারিকুলাম সেটাও কি নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো নেগেটিভ ওয়ার্ড। সুতরাং কারেক্ট অ্যান্সার কী হচ্ছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন কারেক্ট অ্যান্সার আপনারা বুঝতে পারছেন কি না, সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। তারপর দেখুন এন ফর নার্চার, এন ফর ন্যাচারাল এনভায়রনমেন্ট, এন ফর নোট মেকিং, ঠিক আছে, নোট টেকিং যেটা হবে সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড হবে, কিন্তু নোট মেকিং যেটা আছে এটা কিন্তু পজিটিভ ওয়ার্ড হবে। তারপর শিশুদেরকে নেগলেক্ট করা বা নমিনেট করা, এগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখবেন। নার্চার, ন্যাচারাল এনভায়রনমেন্ট বা নোট মেকিং বলুন, এগুলো কিন্তু এক একটা পজিটিভ ওয়ার্ড। তো এক্ষেত্রে কী বলেছে প্রশ্ন দেখি, হুইচ পয়েন্ট অফ ভিউ ইজ সাপোর্টেড বাই দ্য থিওরিস্ট বিলিভিং ইন প্লাস্টিসিটি অফ ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে একটু ভাবুন তো। এখানে দেখুন নার্চার, ঠিক আছে, নেচার বলেছে, নেচার এনভায়রনমেন্ট, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ড আমরা মানতে পারি, কিন্তু এখানে অনলি যেটা সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। তারপর নার্চার ইনফ্লুয়েন্স ডেভেলপমেন্ট, বড়িয়া কোয়েশন, নার্চার মানে পজিটিভ ওয়ার্ড, সুতরাং সেটা আপাতত ঠিক মারি। ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ কন্টিনিউ, ডেভেলপমেন্ট অলওয়েজ কন্টিনিউ, ডেভেলপমেন্ট অলওয়েজ ডিসকন্টিনিউ, সেটা কিন্তু আমাদের এই প্লাস্টিসিটির ক্ষেত্রে মানছে না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে কি নার্চার ফ্লুয়েন্স ডেভেলপমেন্ট, তো নার্চার পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। তারপর দেখুন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ স্টাডি স্কিল, কোনটা স্টাডি স্কিল আমরা বলবো, পঠন কৌশল, নিম্নের কোনটি পঠন কৌশলের মধ্যে পড়ছে, ঠিক আছে, লিসেনিং টু এ নিউজ আইটেম শেয়ার উইথ ফ্রেন্ডস লেটার, মেকিং, দেখুন নোট মেকিং, নোট মেকিং হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড, আপাতত কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখি প্রিপেয়ারিং এ প্রেজেন্টেশন অন দ্য ইনকোয়ারি বেসড লার্নিং, থিঙ্কিং অ্যালাউড এজ ওয়ান ডাস সাম অ্যাকশন ইন দ্য ক্লাসরুম, দেখুন পজিটিভ ওয়ার্ড আমরা শুধুমাত্র একটা অপশনে পেয়েছি, আর সেই অপশনগুলো আমাদের তেমন কোনো কাজে লাগছে না। তো নোট মেকিং হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার বি আমাদের কী হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তারপর দেখি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা ভাবুন তো কারেক্ট অ্যান্সার কী হবে, প্রজেক্ট মেথড অফ ইন টিচিং লার্নিং অফ ইবিএস ইজ ইউজফুল বিকজ, এখানে আবার বলছি ইবিএস এর ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট দিলে আপনারা সেটা ঘাবড়াবেন না, আপনারা কারেক্ট অ্যান্সার সেভ করবেন। দেখুন ইট এনাবলস টু এ টিচার টু বি এ গাইড অ্যান্ড ফেসিলিটার, ঠিক আছে, আপাতত কারেক্ট অ্যান্সার বলা যায়। ইট রিকোয়ার্স এ ভ্যারাইটি অফ রিসোর্সেস, ঠিক আছে,
আর চিলড্রেন আর ওভারওয়েলড উইথ দ্য ডুইং অফ অ্যাকশন পার্ট অফ অবজেক্ট ইট প্রোভাইডস এর অপরচুনিটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো একটি ব্যাখ্যা দেখুন তিন তিনটা পজিটিভ রয়েছে আর কারেক্ট অ্যান্সার করতে হতে পারে ভাই। এটা কী করে প্রোভাইড করে আপনাদের দেয় সুযোগ সুবিধা অপরচুনিটি সুযোগ সুবিধা দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, তারপর কি ডাইভার্জেন্ট থিঙ্কিং অভিসারী চিন্তন অপসারী চিন্তন, এটা অপসারী হবে ঠিক আছে, অপসারী চিন্তনের ক্ষেত্রে আপনাকে বিস্তার করে। তো ডাইভার্জেন্ট থিঙ্কিং বলুন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলুন, অপরচুনিটি বলুন, সব কয়টাকে পজিটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তারপর দেখুন অদিয়ে কয়েকটি শব্দ আমরা দেখি, অপরচুনিটি, অবজারভেশন, ওন আন্ডারস্ট্যান্ডিং। অপরচুনিটি মানে বুঝতে পারছেন সুযোগ সুবিধা দেওয়া, তারপর কি অবজারভেশন মানে পর্যবেক্ষণ করা, ওন আন্ডারস্ট্যান্ডিং নিজে থেকে নিজে শিশুটা বুঝবে, তাছাড়া ভালো আর কিছু হতে পারে না, এই সবগুলো হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তারপর দেখো অবস্টেকল মানে বাধা, ওভার প্রোটেক্টিভিটি, তারপর অমিশন, তারপর অনলি, তারপর অফেন্ড, এই সবগুলো হচ্ছে কি একটা নেগেটিভ ওয়ার্ড, এগুলো কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে দেখি তো ভাই, মোস্ট ক্লাসরুম ইন ইন্ডিয়া আর মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস নিডস ইজ টু বি সিন অ্যাজ ড্যাশ বাই দ্য টিচার। এই ক্ষেত্রে কারেক্ট, মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাসে কী হবে, শিক্ষক কীভাবে তিনি ক্লাস কন্ডাক্ট করবেন, এটা হচ্ছে মূল কথা। প্রবলেম রিসোর্স অবস্টেকল নাকি বাধার, কোয়েশ্চেন নাম্বার 40 কারেক্ট আনসার কী হবে দেখুন। এখানে রিসোর্স যেটা রয়েছে, রিসোর্স এটা হচ্ছে কি আমাদের পজিটিভ ওয়ার্ড, এখানে সমস্যা হবে না, অবস্টেকল বাধা, বদার মানে পরেশানি বা সমস্যা, এই তিনটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সুতরাং রিসোর্স একমাত্র পজিটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল কি অপশন নাম্বার বি। তারপর দেখুন পি, পার্টিসিপেট অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি যেখানে শিশুরা পার্টিসিপেট করবে বড়িয়া, প্র্যাকটিক্যাল নলেজ ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ, প্রিভিয়াস নলেজ, তারপর প্রোগ্রেসিভ, এই সবগুলো হচ্ছে কি এক একটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। কিন্তু পি ফোর আরও কয়েকটি ওয়ার্ড আছে দেখুন, প্যাসিভ, পানিশমেন্ট, প্রাইস, প্র্যাকটিস, এই সবগুলো এক একটা কী হবে নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো এক একটা নেগেটিভ ওয়ার্ড হবে। কিন্তু স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে তারা শিখবে বা প্রিভিয়াস নলেজের দ্বারা তারা কোনো কিছু শিখবে, প্রোগ্রেসিভ এডুকেশন, অনেক বড়িয়া কোয়েশন। তো সুতরাং 41 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা একটু ভাবুন তো। প্রিভিয়াস নলেজ পজিটিভ ওয়ার্ড, কিন্তু ডিসকানেক্টেড আমরা কী করবো, কানেক্ট করবো নতুন কোনো কন্টেন্টকে, আমরা কানেক্ট করবো প্রিভিয়াস নলেজের সঙ্গে। এখানে বলেছে প্রিভিয়াস নলেজ থেকে আমরা ডিসকানেক্টেড করবো, সুতরাং নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে না। প্যাসিভ ইমিটেশন, প্যাসিভ আমাদের ভাষায় নেগেটিভ ওয়ার্ড, রিপিটেড নেগেটিভ ওয়ার্ড, সেভারেল টাইমস নেগেটিভ ওয়ার্ড। তো অ্যাক্টিভে কি এত সব নেগেটিভ ওয়ার্ড থাকার পরে কারেক্ট আনসার হতে পারে না। অ্যাক্টিভলি পার্টিসিপেট, বড়িয়া কোয়েশন, অ্যাক্টিভলি পার্টিসিপেট, তারপর কি স্টুডেন্টস রেসপন্স আর কন্ডিশন ইউজিং সার্টেন স্টিমুলাস, এটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখুন স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে কোথায় রয়েছে বা, এই দেখুন পার্টিসিপেট অ্যাক্টিভলি বা অ্যাক্টিভলি পার্টিসিপেট যেখানে থাকবে সেটা মোস্ট পজিটিভ ওয়ার্ড হবে এবং এটাই কারেক্ট আনসার হওয়ার চান্স থাকে। সুতরাং স্টুডেন্ট আর অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন প্রোগ্রেস অফ মেকিং মিনিং, ঠিক আছে। নেক্সট দেখি, আর্লি চাইল্ডহুড ইজ এ ড্যাশ পিরিয়ড অফ এমোশনাল ডেভেলপমেন্ট। আর্লি চাইল্ডহুডটা এমোশনাল ডেভেলপমেন্টের কোন পিরিয়ড, সেন্সিটিভ, স্লো, প্যাসিভ নাকি ডিস্টার্বিং। আপনারা যারা দেখছেন, আপনারা আপনাদের যদি বলি যে আপনারা ডিস্টার্ব পাচ্ছেন, আপনারা প্যাসিভ, আপনারা স্লো, তাহলে কি আপনারা মানবেন না? আপনারা সবাই বলবেন স্যার আমরা অ্যাক্টিভ রয়েছি, ঠিক আছে। আপনারা স্টাডি করছেন, পরীক্ষার ভালো রেজাল্টের জন্য পড়ছেন, আপনারা সবাই ভেরি গুড, ওয়েল ডান। সুতরাং আপনারা এক একজন কি সেন্সিটিভ, সেন্সিটিভ পিরিয়ড। তো আর্লি চাইল্ডহুড ইজ এ সেন্সিটিভ পিরিয়ড অফ এমোশনাল ডেভেলপমেন্ট, সুতরাং সেন্সিটিভ ইজ দ্য মোস্ট কারেক্ট আনসার। তারপর দেখুন আর, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা আর দিয়ে দেখে নিই কয়েকটি শব্দ। আর দিয়ে রিয়েল ইয়ার, রিয়েল লাইফ মানে বাস্তব জীবন বা রিয়েল লাইফ, তারপর রিমিডিয়াল, রিমিডিয়াল মানে সুধার দেনা, অর্থাৎ যাহা বি কিছু গলতি হতায় ফিরসে সুধরায় যায়, রিমিডিয়াল যেখানে সমস্যা হবে সেটা পরবর্তী সময়ে সমাধান করুন, তারপর রিফ্লেক্টিভ, তারপর রোল প্লে, রেডিনেস, তারপর হচ্ছে কি রিক্যাপিচুলেট, এই সবগুলো হচ্ছে কি এক একটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। তো আর ফর রেকর্ড, আর ফর রিওয়ার্ড,
আর ফর র্যাঙ্কিং, আর ফর রুট লার্নিং, আর ফর রিজিট, আর ফর রিমেম্বার, আর ফর রেস্ট্রিক্ট। এই সবগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো এক একটা কী হবে নেগেটিভ ওয়ার্ড হবে সেটা মাথায় রাখবেন। কিন্তু আর দিয়ে উপরে যে শব্দগুলো রয়েছে সবগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো সেই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো জানলে আপনি যে কোনো সাবজেক্টের প্যাডাগজি 100% আপনি কমপ্লিট করতে পারবেন। দেখুন এই প্রশ্নে কী বলেছে, ইন কেস অফ দিল এভার এ স্টুডেন্ট ইন ক্লাস হোয়াট উড ইউ ডু অ্যাজ অ্যান ইবিএস টিচার। ইবিএস টিচারের ক্ষেত্রে আপনি নিচের কোনটি করতে পারেন, ইবিএস টিচারের বদলে আপনি অন্য কোনো টিচার করতে পারেন, কোনো আপত্তি নেই। দেখুন কারেক্ট আনসার কী হবে, উনি কয়বার অবধারণা লিখে লিখে দেন, অর্থাৎ মেক দেম রাইট কনসেপ্ট মেনি টাইমস, মেনি টাইমস নেগেটিভ ওয়ার্ড। আপনি প্রথমেই তাকে সরিয়ে দিন, মেনি টাইমস হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন মেক দেম সিট ইন দ্য ফার্স্ট রো অ্যান্ড গাইড দেম কনস্ট্রাক্টলি, তাকে আপনি প্রথম সারিতে বসালে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, মোটেই না। কি আইডেন্টিফাই দেয়ার উইক এরিয়াস, ডিজাইন রিমিডিয়াল মেজার ফর দেম, ঠিক আছে। রিমিডিয়াল মেজারের জন্য আপনি কী করবেন তাকে আইডেন্টিফাই করবেন, বহুত বড়িয়া। গিভ দেম অ্যাডিশনাল টাস্ক ফর হোম ফর প্র্যাকটিস, বাড়িতে প্র্যাকটিসের জন্য আপনি তাকে দিয়ে দিলেন। এবার দেখুন প্র্যাকটিস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আগে বলেছিলাম, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি অপশন নম্বর সি, আমাদের হয়ে গেল এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখি ইন এ প্রগ্রেসিভ ক্লাসরুম স্টুডেন্টস ফোকাস শুড বি অন, একটা প্রগ্রেসিভ ক্লাসরুমে স্টুডেন্টরা কিসের উপর বেশি ফোকাস করে, কম্পিটিটিং উইথ দেয়ার পিয়ার্স, কম্পিটিট করে না ভাই, রুট মেমোরাইজেশন মোস্ট আর নেগেটিভ ওয়ার্ড। তারপর দেখুন উইনিং, তারপর রিওয়ার্ডস আসে ট্রফি, ট্রফির জন্য তারা পড়বে, মোটেই না। কারেক্ট অ্যান্সার হবে কি কনস্ট্রাক্টিং দ্য নলেজ উইথ অ্যাক্টিভ পার্টিসিপেশন, যেখানে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সেটাই হবে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড, এবং এটাই হবে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখুন এস, এই প্রশ্নে কোয়েশ্চন 45 কী হতে পারে কারেক্ট অ্যান্সার। আপনারা দিন তো কারেক্ট অ্যান্সার কী হবে 45, খুব তাড়াতাড়ি কমেন্ট করবে কারেক্ট অ্যান্সার কী হবে। দেখুন স্পেশাল থিঙ্কিং, স্পেশাল থিঙ্কিং ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড, সেলফ অ্যাওয়ার মোস্ট পজিটিভ ওয়ার্ড, কিন্তু এস ফর স্কোল্ড, সেগ্রিগেট, স্কোর, সিম্প্যাথি, সেট অফ, সেট স্ট্যান্ডার্ড গোল, এই সবগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড, এই সবগুলো নেগেটিভ ওয়ার্ড, এইগুলো আপনাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। এবার দেখুন রজনী ইজ রিয়েলি গুড অ্যাট ক্রিয়েটিং মেন্টাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সিন অবজেক্ট, অ্যাজ পার হাওয়ার্ড গার্ডনার থিওরি অফ মাল্টিপল হোয়াট কাইন্ড অফ ইন্টেলিজেন্স ইজ শি এক্সিবিটিং, এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে। তো এখানে দেখুন একটাই পজিটিভ ওয়ার্ড আছে কি স্পেশাল, এবং এখানে স্পেশাল অর্থাৎ স্থানিক, এটা হবে এক্ষেত্রে পজিটিভ ওয়ার্ড, এটা লিঙ্গুইস্টিক হচ্ছে না, মিউজিক্যাল হচ্ছে না, এটা ইন্টারপার্সোনাল হচ্ছে না, এটা হচ্ছে তার তা স্পেশাল ইন্টেলিজেন্ট, ঠিক আছে। নেক্সট দেখে নেওয়া যাক কারেক্ট অ্যান্সার কী হয়। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে, রোল অফ টিচার ইন এন ইনক্লুসিভ ক্লাসরুম ইজ টু, ইনক্লুসিভ ক্লাসরুমে একজন শিক্ষকের রোল কী বা শিক্ষকের ভূমিকা কী। অ্যাড্রেস অ্যান্ড রেসপন্স টু ডাইভার্স নিড অফ অল চিলড্রেন, ডাইভার্স মানে পজিটিভ ওয়ার্ড আপাতত থাক, পরে দেখছি। গিভ অ্যাটেনশন টু সাম স্পেশাল স্টুডেন্ট অনলি, ওয়া অনলি অনলি নেগেটিভ ওয়ার্ড হচ্ছে না ভাই। তারপর দেখুন আইডেন্টিফাই সেগ্রিগেট চিলড্রেন, ওয়া ও সেগ্রিগেট, সেগ্রিগেট মানে নেগেটিভ ওয়ার্ড, আমরা এই দেখুন সেগ্রিগেট রয়েছে নেগেটিভ ওয়ার্ড, সেটা কারেক্ট আনসার হচ্ছে না। রেফার স্পেশাল নিডস চিলড্রেন টু এ স্পেশালিস্ট, আমরা স্পেশালিস্টের কাছে পৌঁছাই না, সেটা নেগেটিভ। এনশিওর দ্যাট দে আর থট সেপারেট সেকশন, সেপারেট আমরা করি না, আমরা ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি সবার জন্য সমান শিক্ষা, মিলেমিশে এক শিক্ষা, তাকে সেপারেটলি আলাদা করে শিক্ষা দেবো না। সুতরাং এখানে কি কারেক্ট আনসার কি, রেসপন্ড টু এ ডাইভার্স নিডস অফ অল চিলড্রেন, সুতরাং অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। তারপর টি, টি ফর টিম ওয়ার্ক, টি দিয়ে টিম ওয়ার্ক যেখানে থাকবে সেটা হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড, কিন্তু যদি টেক্সট বুক, টেক্সট, টেস্ট, তারপর কি টিচার সেন্ট্রিক, টিচার সেন্ট্রিক নেগেটিভ কিন্তু চাইল্ড সেন্ট্রিক পজিটিভ, টার্গেট বা টার্ম, এই সবগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখবেন। এবং কারেক্ট আনসার কী হবে বলুন তো, ইফ ইউ ফাইন্ড এনি টপিক ইবিএস ডিফিকাল্টি টু টিচ,
হোয়াট উড ইউ ডু এজ এ টিচার? ইবিএস পড়াতে যদি কোনো টপিকে আপনার সমস্যা হয় তখন এজ এ টিচার হিসেবে আপনি কী করবেন? রিপিট দ্য মেইন পয়েন্ট, বারবার আমরা এক পয়েন্টকে রিপিট করি না। ডু কোয়েশ্চন এর আনসার, শুধু কোয়েশ্চন এবং আনসার যদি করি বা ছাত্রদের শুধু প্রশ্ন করি তাহলে সেটা বোঝাতে পারবো না। রিড ইট অ্যান্ড টিচ ইট, পড়ালাম এবং শিখালাম সেটা কী ধরনের কথা। ইউজ স্ট্র্যাটেজি অফ টিম টিচিং, তখন আমরা কী করবো টিম ওয়ার্কে যখন কাজ করবো তখন টিম ওয়ার্ক হচ্ছে পজিটিভ ওয়ার্ড এবং এখানে টিম টিচিং বা টিম ওয়ার্ক সেটা হবে মোস্ট পজিটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন 48, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোপ্রিয়েট ইজ লাইকলি টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্ট। ক্রিটিক্যাল থিঙ্কিংটা প্রমোট করতে গেলে নিচের কোনটা মেন স্ট্র্যাটেজি বা মন মোস্ট যেটা অ্যাপ্রুভ সেটা কী হবে? 48, আস্কিং ক্লোজ এন্ডেড ফ্যাকচুয়াল কোয়েশ্চন, ক্লোজ এন্ডেড বলুন বা ক্লোজ এন্ডেড আরেকটা নাম আছে আপনারা বলুন কনভার্জন থিঙ্কিং। তো যেখানে কনভার্জন থাকবে বা ক্লোজ এন্ডেড হবে সেটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। হেল্পিং স্টুডেন্টস ডেভেলপ হাইপোথেসিস, ঠিক আছে শিশুদেরকে হেল্প করবো পজিটিভ ওয়ার্ড আপাতত থাক। এনকারেজ কনভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট আগে বলেছিলাম এখানে দেখুন নেগেটিভ, তারপর এখানে অনলি আছে টেক্সট বুক, অনলি দুইটা নেগেটিভ ওয়ার্ড, ওয়াও অ্যাক্টিভ একে দুইটা নেগেটিভ ওয়ার্ড সেটা কী করে কারেক্ট আনসার? সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে দেখুন পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড জেনেই আমরা কারেক্ট আনসার করছি, আমাদের বেশি কিছু ভাববার দরকার নেই, বেশি কিছু টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তারপর দেখুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইনফ্যাক্ট ইন, ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কী বলেছিল? তো কোয়েশ্চন নম্বর 49 আপনাদের কী বলেছে দেখে নেওয়া যাক। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসে প্রভাব ফেলে? ইন্ট্রোডিউসিং কন্টিনিউয়াস ট্রিট, আমরা শিশুদেরকে ট্রিট দেবো না সেটা নেগেটিভ ওয়ার্ড, কম্পেয়ার করবো না সেটা নেগেটিভ ওয়ার্ড, আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারপর দেখি লার্নিং অফ লার্নিং সদের সাপোর্ট, আমরা শিশুদেরকে সাপোর্ট করবো বোধ বড়িয়া সেটা কারেক্ট আনসার অপশন নাম্বার সি। তবুও ডি নম্বর দেখি কি? ও ডি নম্বর লেভেলিং করা, ক্যাটারাইজ করা মানে ক্যাটাগরাইজ করা, তারপর স্পেশাল স্কুল দেওয়া, সবগুলো নেগেটিভ ওয়ার্ড। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কী হয়ে গেল কারেক্ট আনসার। তারপরে দেখুন আন্ডারস্ট্যান্ডিং ভ্যারাইটি, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, বি ফর ভ্যারাইটি, মোস্ট পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে ভাই এই ওয়ার্ডগুলো কি মোস্ট পজিটিভ ওয়ার্ড। কি বলেছে প্রশ্ন দেখে, সরিতা অ্যান ইংলিশ টিচার অবজার্ভ দ্যাট হার স্টুডেন্টস শো ডিফারেন্স ইন দেয়ার লার্নিং লেভেলস অ্যাবাউট হোয়াট শি টিচেস। সো সরিতা সেট, এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? ফলো এ ইউনিফর্ম ওয়ে অফ টিচিং সো দ্যাট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নিং আর রিডিউসড। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে আমরা প্রাধান্য দিই কিন্তু সেটাকে আমরা রিডিউস করি না, সেটা নেগেটিভ হয়ে গেল। মেক ভেরি স্ট্রিক্ট রুলস, আমরা স্ট্রিক্ট রুল শিশুদেরকে দেবো মোটেই না। ইনকর্পোরেট এ ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স ইন আর টিচিং ফর ইম্প্রুভ লার্নিং, বড়িয়া ভাই ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স ইম্প্রুভ লার্নিং সেগুলো মোস্ট পজিটিভ ওয়ার্ড আপাতত সি। ডি দেখি নট বি কনসার্ন অ্যাবাউট দিস ডিফিকাল্টিস, মোটেই না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি। ঠিক আছে তো এই ছিল আজকের যে কোয়েশ্চেন করলাম আমরা 50টা প্রশ্ন, ঠিক আছে তো এই সবগুলোর আমাদের আনসার কি? সো এই পিডিএফ ফাইলটা আমি আমার যেটা পেইড গ্রুপ আছে এই গ্রুপে আমি শেয়ার করে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ একবার বা দুবার যদি ভালো করে স্টাডি করে নিন, তাহলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। এবং এই ধরনের প্রশ্ন আশা রাখছি আপনারা যদি এই ধরনের যদি আপনারা পরীক্ষায় প্রশ্ন সলভ করেন তাহলে যথেষ্ট আপনাদের লাভবান হবে এবং 100% আপনারা একটা ভালো নম্বর পাবেন। ঠিক আছে তো আমরা যে প্রিভিয়াস ক্লাস যেটা করেছিলাম, ঠিক আছে তো এই ক্লাসের যে প্রশ্ন আমরা ডিসকাস করেছিলাম তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চন নাম্বার 20 দেখি তো আপনারা কতটুকু অবজার্ভ রয়েছে আপনাদের। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট বক্সে জানান তো ভাই কী হতে পারে কারেক্ট আনসার। তো দেখে নেওয়া যাক আপনারা যে ক্লাসটা করেছিলেন কতটুকু মনোযোগ সহকারে করছেন এবং আপনাদের কতটুকু স্মৃতিশক্তি বা স্মরণ শক্তি রয়েছে, আপনারা নিজেদেরকে নিজে একবার পরীক্ষা করুন। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। ঠিক আছে তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।